রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশাহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ওই এলাকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করা হয়েছিল 7 মাস আগে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরির সময় সামনের জায়গা থেকে মাটি কেটে সেখানে ব্যবহার করা হয়েছিল, যার ফলে বর্তমানে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিশাল আকৃতির গর্ত তৈরি হয়েছে আর সেখানেই বৃষ্টির জল পড়ে তা ডোবায় পরিণত হয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা জানিয়েছেন, গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য কমল সিনহা ঠিকাদার হিসেবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করেছিলেন। এদিকে বর্তমানে সামনে প্রচুর জল জমে থাকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাদ্য সরবরাহ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে, যার ফলে সেখান থেকে বেশ কিছুটা দূরে খাবার টেনে নিয়ে গিয়ে সরবরাহ করতে হচ্ছে প্রসূতি মা এবং শিশুদের। বারবার সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে এই সমস্যা সমাধানের জন্য আর্জি জানালেও তিনি কোনো কর্ণপাত করছেন না বলে অভিযোগ। জল দিয়ে জমে আছে এই সামনের জায়গাটা থেকে, ওই গর্ত খুঁড়ে ওরা মাটিটা নিয়ে তারপরে ঘরগুলা ই করেছে, ভরেছে, বলছে যে আমি এটা ভরে দিব, এটা মাটিটা ভরে আর চারিদিক দিয়ে আমি ওয়াল করে দিব, কিছুই দিচ্ছে না। আর এখানে জল জমে আছে। কোন ঠিকাদার করেছে এটা? কমল প্রধান নামে আমার, সে করেছে আর বলছে যে দিব ভরে, আমি ভরে দিব তো, আর এখন কিছুই পাতা দিচ্ছে না। আমরা বিল করছি, আমাদের ওই বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছে, এটাই আর কি। খাবার দিচ্ছেন কিভাবে বাচ্চাদের? ওই রাস্তাঘাটে দিচ্ছি এখানে ওখানে, আর খাবারটা ওখানে পৌঁছাচ্ছে এরা, যখন ছেলেরা না এই ওয়ার্কারে আরো কারো দ্বারা নিয়ে তারপর ওখানে জলটা করে নিয়ে যাচ্ছে, ভরে রাখছে খাবারটা, কষ্ট করে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই পঞ্চায়েতের উপপ্রধান শেখ তৈয়ব আলীর সাথে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওই যে হেল্পার এবং যে জায়গাটা ডোনেট করছে, ওনারা তো বলছে যে আমার এইখানে মাটিটা কেটে নিয়ে ঘরে দিছে, বলছে আমাকে গিয়ে। তো আমি বলছি যে যারা কেটেছে তাদের বলো তুমি যে মাটিটা ভরে দাও এখানে, নাহলে বাচ্চা কাচ্চা কিরকম যাবে মাল সেন্টারে মাল নিতে? ওরা তো আসে ছোটো ছোটো বাচ্চা, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মারা, ওদের তো মালটা নেওয়া দরকার, ওরা যেতে পারছে না ওইখানে। তো উনি বলছে যে না আমি গেছি ওখানে কয়েকবার কিন্তু আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। আপনি এই ব্যাপারে? হ্যাঁ, এই ব্যাপারে আমি প্রধানের সাথেও কনসাল্ট করেছিলাম। তো বলছে যে হ্যাঁ, ও বলছে যে ঠিক আছে তাহলে ওকে নিয়ে হয়তো আমাদের বসতে হবে। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।